হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের ভাই বোনদের জন্য। তোমাদের 24th of July যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পরীক্ষা আছে, তো সেই রিগার্ডিং আমি তোমাদের ফ্রিকশনের উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেমস হচ্ছে সলভ করাছিলাম। তো এটা হচ্ছে তার 4 নম্বর পার্ট বা 4 নম্বর ভিডিও, যেখানে তোমরা স্ক্রিনের মধ্যে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ সেটা আমি সলভ করে দেখাবো। এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো ফ্রিকশনের প্রবলেম সলিউশনের উপর, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে হচ্ছে দেখে নিতে পারো। তো দেখো এখানে কি বলা হচ্ছে প্রবলেমটা, ফিগার শোজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ জাস্ট মুভিং দ্য ব্লক অফ ওয়েট ক্যাপিটাল ডব্লু হরাইজেন্টালি অ্যান এফোর্ট অফ 40 নিউটন জাস্ট মুভ দ্য ব্লক ইফ কোইফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ 0.30 ডিটারমিন দ্য ওয়েট অফ দ্য ব্লক। তাহলে এখানে বেসিক্যালি দেখো এই যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা দেওয়া আছে, দেখতে কিন্তু বিষয়টি কিন্তু একটু মনে হচ্ছে কমপ্লিকেটেড, কিন্তু এটাকে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে সিম্পলিফাই করে ফেলি তাহলে দেখবে প্রবলেমটা আমার অনেকটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, ইজি হয়ে গেছে। এবং অ্যাকচুয়ালি প্রবলেমটা কিন্তু অনেক ইজি, ঠিক আছে, মানে সলভ করতে কিন্তু সময় সেটা তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে বেসিক্যালি একটা হরাইজেন্টাল সার্ফেস আছে, যেখানে একটা তোমরা দেখতে পাচ্ছ একটা ব্লক রাখা আছে, এবং ব্লক এবং হরাইজেন্টাল সার্ফেসের মধ্যে যে কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশন সেটাও তোমাদের দেওয়া আছে, μ = 0.3। এইবার হচ্ছে এখানে কি করা আছে, ব্লকটা হচ্ছে তোমার এরকম একটা ইনক্লাইন্ড হচ্ছে টেনশন দিয়ে, একটা এখানে একটা পুলি আছে এবং তার নিচে হচ্ছে 40 নিউটনের একটা ওয়েট আছে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে, ঠিক আছে। তো বেসিক্যালি একটা জিনিস সবসময় জেনে রাখবে, যখন কোনো একটা জিনিসকে তুমি তার দিয়ে ধরো বেঁধে রাখবে বা টেনে রাখবে, তখন কি হয় এই ওয়্যারের মধ্যে হচ্ছে টেনশন অ্যাক্ট করে, ঠিক আছে। এবং টেনশন অলওয়েজ মনে রাখবে সবসময় হচ্ছে আউটওয়ার্ড ফ্রম বডি, ঠিক আছে, মানে বডিটা যেদিকে আছে সেই বডির সবসময় আউটওয়ার্ডে হচ্ছে টেনশনটা অ্যাক্ট করবে। তাহলে এটাকে যদি আমরা টেনশন ধরি, টেনশন সবসময় বহির্মুখী কাজ করে, ঠিক আছে। তাহলে এই তারটার মধ্যে যে টেনশন থাকবে আর এই গেট মধ্যে, এই ওয়্যারটার মধ্যে কত ওয়েট কাজ করছে, 40 নিউটন, তাহলে টোটাল সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যদি রাখতে হয় তাহলে আমরা বলতে পারি যে T = 40 নিউটন, ঠিক আছে, তবেই আমার টোটাল সিস্টেমটা কিছু থাকবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। কারণ আমরা যে কোনো ফ্রিকশনের প্রবলেম যখন সলভ করি তখন আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে অ্যাপ্লাই করে কিন্তু সলভ করি, ঠিক আছে। দ্যাটস ওয়াই টোটাল সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে লাগে তাহলে এই পুলি দিয়ে যদি তোমার এই মানে 40 নিউটন ফোর্সের জন্য 40 নিউটন যে ওয়েটটা কাজ করছে, 40 নিউটন ওয়েটের জন্য এই বডিটা হচ্ছে অ্যাকচুয়ালি মুভমেন্টটা হবে এইদিকে, কিন্তু আমরা যখন প্রবলেম যখন সলভ করব তখন কিন্তু আমাদেরকে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করলে তাহলে কী হবে, টোটাল সিস্টেমটা আমার সাম্যাবস্থায় যদি থাকতে লাগে তাহলে আমরা কী বলতে পারবো যে এই ওয়্যারটার মধ্যে যা টেনশন থাকবে এই ওয়্যারটার মধ্যে সেম টেনশন থাকবে। তাহলে এই ওয়্যারটার মধ্যে অ্যাকচুয়ালি কত টেনশন আছে বা কত ওয়েট কাজ করছে, 40 নিউটন, তাহলে এই ওয়্যারটার মধ্যে টোটাল যে টেনশনটা কাজ করবে সেটা কত হবে, কার সাথে ইকুয়েট হবে, 40 নিউটনের সাথে। আর এখানে যে পুলিটা আছে সেই পুলিটাকে আমাকে ফ্রিকশনলেস পুলি ধরে নিতে হবে, তার কারণ যেহেতু পুলির আলাদাভাবে কিন্তু কোনো ধরনের কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশন কিন্তু দেওয়া নেই। তাহলে এখানে আমরা মিউর ভ্যালুটা কী ধরবো, 0 ধরবো, বোঝা গেল। ওকে, তো চলো এর ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা ড্র করে নিই। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা, যেখানে একটা হরাইজেন্টাল সার্ফেস দেখতে পাচ্ছ, ব্লকটা আমি রেখেছি, ব্লকের হচ্ছে ওয়েট ডাব্লু বলা আছে, যে ডাব্লুটা হচ্ছে ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, এবং হরাইজেন্টাল সার্ফেস ব্লকের ওপর হচ্ছে রিয়াকশন যেটা দেবে সেটা কিন্তু আপওয়ার্ড। ওকে, এইবার যেটা তোমাদের আমি বলার চেষ্টা করছিলাম, ওই যে ইয়েটা ওয়্যারটা দিয়ে ইয়ে করা আছে তোমার বাঁধা, ওয়্যারটা দিয়ে পুলির সঙ্গে যে অ্যারেঞ্জমেন্টটা করা আছে, তাহলে আমি বলেছিলাম যে সবসময় ওয়্যার দিয়ে কোনো কিছু বাঁধা থাকলে সেটা কিন্তু টেনশন হিসাবে অ্যাক্ট করে, আর টেনশন সবসময় বস্তুর আউটওয়ার্ডে কাজ করে। তাহলে এটাকে যদি আমরা টি যদি কনসিডার করি, ঠিক আছে, তাহলে টি এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে, 40 নিউটন, কীভাবে হলো সেটা আমি একটু আগেই তোমাদের বোঝালাম। এবার দেখো এই যে বস্তুটার মানে এই যে তোমাদের ব্লকটা আছে, এই ব্লকটাকে যদি তুমি টি দিয়ে, যদি টি ইনক্লাইন ফোর্স দিয়ে, তোমাদের এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি ইনক্লাইন ফোর্সের জন্য, যদি তুমি ইনক্লাইন ফোর্স দিয়ে যদি টানো তাহলে অ্যাকচুয়ালি কোন ফোর্সটা রেসপন্সিবল হবে বা কোন কম্পোনেন্টটা রেসপন্সিবল হবে এই বডিটার মুভমেন্টের জন্য, এই টি এর হচ্ছে হরাইজেন্টাল কম্পোনেন্ট। ওকে, তাহলে টি এর হরাইজেন্টাল কম্পোনেন্ট অ্যাকচুয়ালি কোন দিকে, টি কোন দিকে অ্যাক্ট করছে, আউটওয়ার্ড অ্যাক্ট করছে, তাহলে টি এর হরাইজেন্টাল কম্পোনেন্ট কোন দিকে অ্যাক্ট করবে, রাইট ওয়ার্ড অ্যাক্ট করবে, তাহলে বস্তুটার মুভমেন্ট কোন দিকে হবে, রাইট ওয়ার্ডে। তো ডেফিনেটলি ফ্রিকশনাল ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে, লেফট ওয়ার্ডে, ঠিক আছে, যেটা আমি তোমাদের ডাইরেকশন গিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা, মোশন হবে তোমাদের রাইট ওয়ার্ডে এবং ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে হচ্ছে আমার লেফট ওয়ার্ডে, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমরা বুঝতে পারলে যে টেনশনটাকে আমরা দুটো কম্পোনেন্টে ব্রেক করে নিলাম, কারণ ইনক্লাইন ফোর্স টেনশন মানে অ্যাকচুয়ালি তো ফোর্সই আমার, তো এটাকে ইনক্লাইন ফোর্স যেহেতু ইনক্লাইন ফোর্স মানে সেটাকে আমাকে কম্পোনেন্টে ব্রেক করতে হবে, হরাইজেন্টাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট। হরাইজেন্টাল কম্পোনেন্টটা কত হবে, 40 cos, মানে টি এর ভ্যালু যেহেতু 40 নিউটন, তাহলে 40 cos 25 ডিগ্রি, কেন, কারণ হরাইজেন্টালের সাথে তোমার 25 ডিগ্রি অ্যাঙ্গেলটা করে আছে, যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা কস কম্পোনেন্ট, আর অন্যদিকে একটা হয় তোমার সাইন কম্পোনেন্ট, ঠিক আছে।
তাহলে 40 সাইন ভার্টিক্যাল কম্পোনেন্টটা হয়ে গেল তোমার 40 সাইন 25 ডিগ্রি। এবার দেখো এখানে তোমাদের সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো আগে অ্যাপ্লাই করবে নাকি সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো আগে অ্যাপ্লাই করবে, সেটা তোমাদেরকে দেখতে হবে যে নাম্বার অফ আননোন কোনখানে কম আছে। তো দেখো এখানে যদি আমরা সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো যদি অ্যাপ্লাই করি, সেখানে দেখো আননোন কী কী আছে, আমার হরাইজন্টাল ফোর্স এখানে কী কী আছে, 40 cos 25 ডিগ্রি এবং হচ্ছে এফ, 40 cos 25 ডিগ্রি হচ্ছে রাইট ওয়ার্ড অ্যাক্ট করছে, ফ্রিকশনাল ফোর্স হচ্ছে লেফট ওয়ার্ড অ্যাক্ট করছে। তাহলে লেফট ওয়ার্ড ফোর্স আমরা জানি নেগেটিভ আর রাইট ওয়ার্ড ফোর্স সবসময় কী হয় পজিটিভ। তাহলে এখানে কিন্তু দেখো আমার একটা মাত্র আননোন, ইকুয়েশন কটা একটা, তাহলে ডেফিনেটলি আমি এফ এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবো। তাহলে 40 cos 25 ডিগ্রি মাইনাস এফ ইকোয়ালস টু জিরো, এফ ইকোয়ালস টু কত হবে 40 cos 25 ডিগ্রি। তো ক্যালকুলেটারে যদি তোমরা পুট করো আলটিমেটলি তোমাদের আনসারটা আসবে এফ এর ভ্যালুটা 36.252 নিউটন। ঠিক আছে, তাহলে ফোর্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এইবার হচ্ছে এই ফোর্সের ভ্যালুটা আমরা পরের ইকুয়েশনে আমরা পুট করে বাকি অঙ্কটুকু সলভ করে নিতে পারবো। সামেশন অফ এফ ওয়াই ইকোয়ালস টু জিরো, তাহলে দেখো এখানে তো টোটাল তোমাদের তিনটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স আছে, আর ডাব্লু এবং 40 sin 25 ডিগ্রি। ওকে, তাহলে ডাব্লু কোন দিকে অ্যাক্ট করছে, নিচের দিকে, তো ডেফিনেটলি কী হবে মাইনাস হবে। আর কোন দিকে অ্যাক্ট করছে, উপরের দিকে, তো ডেফিনেটলি প্লাস হবে। 40 sin 25 ডিগ্রি কোন দিকে অ্যাক্ট করছে, উপরের দিকে, তো ডেফিনেটলি সেটা প্লাস হবে। তাহলে দেখো আর মাইনাস ডাব্লু প্লাস 40 sin 25 ডিগ্রি, ওকে, ইকুয়ালস টু জিরো। তাহলে ডাব্লু আমাকে বের করতে বলেছে, তাহলে ডাব্লু ইকুয়ালস টু কত হবে, আর প্লাস 40 sin 25 ডিগ্রি। আর এর জায়গায় আমরা কী লিখতে পারি, এফ বাই মিউ, কারণ আমরা জানি এফ ইকুয়ালস টু মিউ আর। তাহলে আর এর জায়গায় আমরা লিখতে পারি এফ বাই মিউ, মিউ জানি, এফ জানি, 40 হচ্ছে কনস্ট্যান্ট, সাইন 25 ডিগ্রি আমরা ক্যালকুলেটারে ভ্যালু বসালেই পেয়ে যাবো। তো টোটাল ভ্যালুটাকে যদি তোমরা ইনপুট করো আলটিমেটলি, তাহলে দেখবে ডাব্লুর ভ্যালু আসবে তোমাদের 137.744 নিউটন। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা পুরোটা বোঝা গেল কীভাবে সলভ করতে হয়। তাহলে দেখো অঙ্কটার কিন্তু অ্যারেঞ্জমেন্ট যতটা কঠিন ছিল, মানে এই যে পোর্শনটা, মানে অ্যাকচুয়ালি আমার অঙ্কটা কিন্তু এইটুকু, এই দিকে টোটাল যে অ্যারেঞ্জমেন্টটা, টোটাল অ্যারেঞ্জমেন্টটা অ্যাকচুয়ালি কী করছে, যে এইদিকে এই টোটাল ওয়েটটার মধ্যে যে ফোর্সটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে 40 নিউটন। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো কিন্তু সলভ করতে হবে যদি এই ধরনের কোনো ধরনের টেনশন দেওয়া বা পুলি দেওয়া যদি অঙ্ক থাকে। ঠিক আছে, ফ্রিকশনে, তাহলে এইভাবে অঙ্কটাকে সলভ করতে হবে। বোঝা গেল কীভাবে জিনিসটা আমরা সলভ করলাম, আশা করি পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সকলকে।